রোজানা রাখার চেষ্টা করবেন। এটা আমলে সুন্নাত, এটা সকলেই রাখার চেষ্টা করবেন। ছয়টি রোজা রাখলে আল্লাহ হাবিব বলেন সারা দিবস রোজা রাখার সওয়াব আপনার আমার আমল নামে লেখা হবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রোজা কালকের দিনের পর থেকে আপনি এই মাসের মধ্যে ছয়টি রোজা রাখার চেষ্টা করবেন। সময় তাহলে প্রত্যেক সংসার প্রধানকেই আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে, আপনি রোজা রাখেন না কেন, নামাজ পড়েন না কেন? প্রত্যেকেই কিন্তু সেদিন আমরা ধরা খাব, কারণ একটা রোজা যদি আপনি ইচ্ছা কিন্তু না ভাঙেন, ষাটটি রোজা কাজা করতে হয়। আর অসুস্থতার জন্য ডাক্তার যদি আপনাকে পারমিশন দেয় যে হ্যাঁ আপনি রোজা ভাঙতে পারবেন, তাহলে সারা মাস যদি অসুস্থতার জন্য ভাঙতে পারেন, পরবর্তীতে আল্লাহ পাক যদি আপনারা সুস্থ রাখে তো একটা একটা করলেও হবে। আর সুস্থ অবস্থা থেকে যদি ইচ্ছা কিন্তু রোজা ভাঙেন, একটা ষাটটা করলে সঠিকভাবে সেই ফরজ আদায় হইবে না। এই জন্য রোজা আল্লাহ তাআলা বলছেন যে সব কিছুর পুরস্কার আপনার লিপিবদ্ধ আছে, জানানো আছে, কিন্তু রোজার পুরস্কার আল্লাহ পাক নিজ হাতে দেবেন, বলেন না সুবহানাল্লাহ। আপনি তাহলে ভাল শুরু যারা রোজা রয়েছেন আল্লাহ পাক সম্মানিত এলাকাবাসী, সাড়ে সাতটায় নামাজ, কাজে আশেপাশে তারা ঘোরাফেরা করছেন, অনতি বিলম্ব, আর 5 মিনিট সময় আছে আমাদের, 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে আমি নামাজের প্রতি বলতেছিলাম যে আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত ভাবে পড়বেন, যে যেখানে বসেই পড়েন 5 ওয়াক্ত নামাজ অন্তত করবেন। আমি তো সংসার প্রধান ছিলাম, আমার সংসারে 5-7 জন খাওয়া ছিল, আমি সবসময় কামাই বিজনেস ব্যস্ত থাকতাম, সংসারের আয় ব্যয় নিয়ে চিন্তা ভাবনা করতাম, পরিশ্রম করতাম, ঘাড়াঘাটি করতাম, কিন্তু আল্লাহ পাকের কাছে